আর নবী কখনো তাবিজ দেখেন নাই, নবী কখনো তাবিজ দেখেন নাই, নবী লেখতেই জানতেন না। এরপরে সাহাবায়ে কেরাম কেউ তাবিজ দেখেন নাই। আব্দুল্লাহ বিন মাসউদের থেকে একটা হাদিস আছে, উনি ওনার নাবালেক বাচ্চাদের শিশুদেরকে যারা কোরআন পড়তে জানে না ওদের সুরায় নাস আর ফালাকটা লিখে তারপরে গলায় ঝুলাইতেন, এইটা একটা হাদিস পাওয়া যায়। এছাড়া অন্য কোন হাদিসে এই তাবিজ দেখা তো দূরের কথা, তাবিজ কে শরীক বলা হয়েছে? আমার সামনে কিতাব খোলা আছে, এই কিতাবেও আছে, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহি, যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করলো। যে তাবিজ ঝুলায় সে কি করলো? আল্লাহর সঙ্গে শিরিক করলো। কইবেন যে হুজুর এইবার তোমার আর একটা হাত দিলেন, তাবিজ তো আমাদের হুজুরা সবাই লেখে, পরিষ্কার মেশকাত হাদিস আছে, এই কিতাব সব জায়গায় পড়ানো হয়, এই জন্য কিতাবটা সামনে রাখা হয়। এই কিতাবে পরিষ্কার লেখা আছে, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ বাবুর রোকা, এখানে পরিষ্কার বলা আছে যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করলো। চিকিৎসা করা যায়, কারণ চিকিৎসার মধ্যে কোনো কোরআন বা এরকম আকীদার বিষয় জড়িত না, তাবিজের সঙ্গে আকীদার বিষয় জড়িত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আল্লাকা তামিমাতান, যে ব্যক্তি গলায় তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করলো। আর এক হাদিস, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ উকিলা ইলাইহি, যে ব্যক্তি তাবিজ ঝুলায় তাকে তাবিজের উপর নির্ভরশীল করে দেওয়া হয়। দেখবেন যারা এই তাবিজ কবজ লাগায় কত দরবারের তাবিজ লাগে আল্লাহই জানে, এরপরেও তার রোগ ভালো হয় না, কারণ আল্লাহরও খেলা আছে একটা। হাদিসে এটা বলা আছে, আর আইন্দা জন্যে আব্দি বি, বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা করে আমি তার সঙ্গে সে আচরণটাই করি। যে মনে করে তাবিজ ছাড়া সে ভালো হবে না, গলায় তাবিজ এখানে বড় বড় মাদুলি লাগায়, কবচ লাগায়, আরো কত কাহিনী। আবার কেউ আছে জিনের মাধ্যমে চিকিৎসা করে, জিনের মাধ্যমে চিকিৎসা করে, জিন হুজুর। এই যে ভণ্ডামিগুলো আমাদের সমাজে আছে, মানুষেরা এগুলো বিশ্বাসও করে, টাকা দেয় পয়সা দেয়, একটু চিন্তা করে না যে আল্লাহর নবীর কোনো সাহাবী বা আল্লাহর নবী নিজে জিনের মাধ্যমে তদবির করেছেন কিনা। আল্লাহর নবীর যখন প্রয়োজন সিঙ্গে লাগাইলেন, হাদিস আছে না সিঙ্গে লাগানোর কথা, আল্লাহ নবী সিঙ্গে লাগাইছেন, হাদিস আছে, আল্লাহ নবী চিকিৎসা করেছেন, হাদিস আছে। তো আল্লাহর নবী তো কোনো জিন খবর দেন নাই যে জিন আসো আমার এই খবর অসুবিধা আছে, আল্লাহর নবীর তো কোনো তাবিজ ঝুলান নাই। এরকম ভাবে তাবিজ কবচ এটা একটা ব্যবসা। আমি বলতেছিলাম এই কাজটা যারা করে তারা গুনাহ মনে করে কেন সব মনে করে করে? ওই যে বেচারা তাবিজ দেয় সে বলল কি, কয় যে দাউদ আলাইহিস সালাম হাতের কামাই করে খাইতে, এটা হাতের কামাই, হাত দিয়ে তাবিজ দেখে। তাহলে আমি বলি চুরিও তো হাত দিয়েই করে, অসুবিধা কি? চুরিও হাতের কামাই, দুনিয়ায় কোনো কামাই ঘুষ যে নেয় সেও তো হাত দিয়ে নেয়, টেবিলের নিচ দিয়ে নেয়, উপর দিয়ে নেয়, কেউ যেন না দেখে, হাতের কামাই সব। তাছাড়া যে ঘুষ খায় সেও তো কিছু কাজ করতে হয়, হাত দিয়ে তাকে কলম দিয়েও লিখতে হয় কিছু, তো সেও তো ওরকম লিখেই তারপরে খায়। কিভাবে শয়তান সাজিয়ে দিল, যাইয়া দালাহু শয়তান ওয়া আমালাহু, কোরআন বলছে শয়তান এদের এই পাপের কাজগুলোকে সজ্জিত করে দিয়ে সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে দিয়েছে। মানুষের জীবনে অসুখ বিসুখ সবারই হয়, নবীদের অসুখ হয় নাই তো? অসুখ বিসুখ হবে, অসুখ হলেই কি তোমার তাবিজদের কাছে দিতে হবে, তোমার ফকিরের কাছে দিতে হবে? এখন এখানেও একই কথা, আমরা যখন এই কথাগুলো বলি তখন বলে হুজুর তাবিজের বই তো অমুক বড় বুজুর্গ লিখেছেন, অমুক বড় আলেম লিখেছেন। আমরা এটা সবসময় বলে থাকি, অমুক বড় হুজুররা এই কাজ করেন, এইটা কোনো দলিল না, এটা ছিল জাহিলি যুগের দলিল, কুফফারদের দলিল। আল্লাহর নবীরা যুগে যুগে যখনই সত্যের দিকে মানুষকে আহ্বান করেছেন তখন লোকেরা বলতো যে আমাদের বাপ দাদারা তাহলে ভুল করে গেছে, দেশের এত বড় বড় আলেমরা কি ভুল করছে, এত বড় বিজ্ঞ বিজ্ঞ আলেমরা ভুল করেছেন, এত হাজার হাজার আলেমরা ভুল করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নাযিল করে দিলেন, সূরা নিসার 59 নম্বর আয়াত, ফাইন তানাযাতুম ফি শাইইন,
যদি তোমরা কোনো বিষয়ে বিবাদিত হও, বিতর্ক দেখা দেয়, এক আলেম বললেন তাবিজ জায়েজ নাই, আর বাকি সব বলল জায়েজ, ঝগড়া দেখা দিল কোথায় যাবে? আল্লাহ তাআলা বলছেন, তখন দেখবা যে বড় হুজুর কি লিখেছে তাই দেখো, বড় পীর সাহেব কি বলেছেন তাই দেখো। আল্লাহ কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে ওটা আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরিয়ে দাও, আল্লাহর কাছে ফিরিয়ে দাও, তার মানে হচ্ছে কোরআনের সঙ্গে মিলাও, কোরআনে যদি যেটা পাওয়া যায় সেটা মানো, যার কথা কোরআনের সঙ্গে মিলবে ওইটা মানো, ওয়াইলার রাসূল, আল্লাহর রাসূলের কাছে ফেরত দাও, তার মানে হচ্ছে হাদিসের সঙ্গে মিলাও, সহিহ হাদিসে কি বলা আছে ওগুলো দেখো। আল্লাহ তাআলা বললেন কোরআন এবং হাদিসের সঙ্গে মিলাবার জন্য আমার জাতি মিলায়, বড় পীর সাহেব কি বলল, বড় হুজুর কি বলল, আল্লাহর হুকুমকে অমান্য করেছে কিনা? শুধু আল্লাহ তাআলা একাই বলেন নাই, আল্লাহর রাসূলও বলেছেন, বারবার বলেছেন, বিদায় হজের ভাষণে আরাফাতের ময়দানে বলেছেন, মুজদালিফায় গিয়ে বসেছেন, আবার মক্কাতে বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গোমরা হবে না, পদস্খলিত হবে না, আল্লাহর দিনের থেকে তোমরা গোমরা হবে না, যদি ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরো, মজবুত করে ধরো, শক্ত করে ধরো, সেই দুটো জিনিস কি? বড় বিশ্ব আমার কি বড় আলেম, সে দুটো হচ্ছে বড় বড় বিজ্ঞ লোকেরা কি বলে এটা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিলেন, সেই দুটো জিনিস হচ্ছে কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, একটা কি রাসূলের সহিহ হাদিস সহিহ সুন্নাহ, আল্লাহর রাসূল পরিষ্কার করে দিলেন, আল্লাহ বললেন। এর পরেও যারা বলে যে এত বড় হুজুর কম বুঝেছেন কিনা, কোরআন হাদিসের কাছে যায় না, তাহলে তারা আল্লাহর হুকুম অমান্য করলো, আল্লাহর রাসূলের হুকুম অমান্য করলো। এখন তো কোরআন শরীফের গায়ে তাবিজ ঢুকিয়ে দিছে, নকশা ওই যে একদম বিসমিল্লার পরিবর্তে ৭৮৬, বিসমিল্লার বদলে কি লেখে, তো ৭৮৬ নামাজ দ্বারাই সূরা ফাতিহার নকশা বের করে বলো, ১১২১, ৩৫১০, আল্লাহু আকবার, সূরা ফাতিহা হয়ে গেছে। এই যে কতগুলো গাঁজাখুরি নকশা লিখে দিল কোরআনের গায়ে, এইগুলো অনেকে পাবলিক সাধারণ মানুষ বুঝে না, যা দেখে হুজুর কোরআন শরীফও তো তাবিজ লেখা আছে, আরে ভাই এইটা কোরআন শরীফে না, এটা চক বাজার এন্দাদিয়া লাইব্রেরি নকশা করে কোরআন অপমান করেছে, কোরআন খালি থাকবে, কোরআনে শুধু কোরআনই থাকবে, আল্লাহর কালামই থাকবে, সেইখানে কোরআনের নকশা ঢুকাইয়া তাবিজ, এটা সূরা ইয়াসিনের নকশা, এটা সূরা রহমানের নকশা, এটা সূরা ফাতিহার নকশা, এই সব নকশা আল্লাহর রসুল করেন নাই, কে করেছে, শয়তান, কে করেছে, এই জন্য যাদের গলায় তাবিজ, আপনার গলাটা বিসমিল্লাহ বলে তাবিজটা ছিঁড়ে একেবারে নদীতে ফেলে দেন, দেখেন কোন শয়তান কাছে আসে কিনা, বরং আমি তো বলি শয়তান যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তাবিজ থাকবে অতক্ষণ তোমার কাছে শয়তান আসবে, কারণ শয়তান চাই তো মানুষকে তাবিজ কবদার শিরকে লিপ্ত করে দেওয়ার জন্য। এখন বলবেন যদি বড় হুজুররা লেখে, বড় হুজুর আমি সবসময় বলি দুনিয়ার সমস্ত মানুষ একাত্র হয়ে যদি তাবিজ লেখে তাতেও জায়েজ হবে না, যদি কে না বলে থাকেন, আল্লাহর রসুল বলে না থাকেন, আল্লাহর রসুল করে না থাকেন, সাহাবায়ে কেরাম করে না থাকেন, কাজে এটা মনে রাখতে হবে, কষ্ট শিরিক বেদাত দিয়ে এই তাবিজ দেখে বিভিন্ন মসজিদের ইমামদের কাছে হাদিস কোরআন পাইবেন না, পাইবেন কি একটা তাবিজের বই, আর পাইবেন কিছু লাল কালি, আর অনেকে আছে লাল কালি কিনতে পয়সা খরচ হবে দরকার নাই, সে আবার কৌশল ভিন্ন করে, কয় যে এটা তাবিজ দেখতে হলে কালো মুরগি বা লাল মুরগির তাজা রক্ত লাগবে, গরম রক্ত, এটা কি জন্য বলে, কারণ এবার কালি কিনতে কষ্ট হয়, তো সেজন্য এই বেটা শিখাইল যে কালো মুরগি লাগবে বা লাল মুরগি লাগবে, তার মানে কেউ যেন ফার্মের মুরগি রানিয়ে আসে, দ্বিতীয় নম্বর হলো গরম রক্ত লাগবে, এটা এই জন্য যাতে করে বাড়িতে বসে সবাইকে রক্তটা বোতল করে রানিয়ে আসে, আর হুজুরের বাড়ি পর্যন্ত মুরগি যদি এসে যায় তারপরে কেউ এরকম কি আছে যে মুরগিটা নিয়ে যায় বাড়িতে, বলে হুজুর মুরগিটা আপনি খেয়ে নেন, হুজুর মুরগি পাইল ফ্রি,
বাজার করার কষ্ট লাগলো না, ফার্মের মুরগি আসলো না, এরপরে আবার পয়সাটা হারিয়ে পাচ্ছি 500 টাকা, তার মানে চাল কেনার পয়সাটা আদায় করে নিল। এই সমস্ত শয়তানের ভণ্ডামি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেন নাই, কোন সাহাবায়ে কেরাম করেন নাই। কোরআন এই তাবিজ লেখার জন্য আসে নাই, কোরআন এসেছিল মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন সব জায়গায় কোরআনকে বিজয়ী করা হবে, কোরআন দিয়ে দেশ চলবে, এই জন্য কোরআন আগমন করেছিল। এখন কোরআনকে নিয়ে গেছে কোথায়? এখন কোরআন মনে হয় যেন নাজিলি হয়েছিল তাবিজ লেখার জন্য আর মানুষ মরলে খতম পড়ার জন্য, এছাড়া আর কিছু আছে? আল্লাহ কোরআন পড়েন না? কোরআন পরিষ্কার বলে দিলি তুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, কোরআনকে নাজিল করা হয়েছিল যাতে মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসবেন। আর এক জায়গায় সূরা সফে বলা হয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন দ্বীনে হক দিয়ে, কি জন্য? যাতে করে এই দ্বীনে হককে অন্যান্য সমস্ত দ্বীনের উপরে বিজয় করা যায়, যেন জয়যুক্ত করা যায়। সেটার খবর নেই, খবর আছে কিসের? তাবিজ দেখো, তাবিজের হাদিয়া কত? 501 টাকা, গরিব হইলে 501 টাকা, ধনী হইলে একটু তাহলে 1001 টাকা হয়, এরপরে যদি বেশি ধনী হয় তাহলে কত হয়? তাহলে 1,01,000 টাকা, নইলে হজের টিকিট আর নইলে ওমরার টিকিট, এই সবের মধ্যে চলে যায়। মনে রাখতে হবে এগুলো ভণ্ডামি এবং শয়তানি। তাবিজ কবল যদি কারো গলায় থাকে আজকে মসি বের হয়ে একেবারে ছিঁড়ে ফেলে দেন, দেখবেন ইনশাআল্লাহ শয়তান ধরে কাছে আসবে না। হাদিসে আমল বলা আছে সকালে একবার আয়াতুল কুরসি পড়েন, সারাদিন শয়তান কাছে আসবে না। বিকেলে আর একবার আয়াতুল কুরসি পড়েন, মাগরিব পরে বা সন্ধ্যার পরে, শয়তান সারা রাত্রে ধরে কাছে আসবে না। এই অজিফা দেওয়া কার? আল্লাহ রসুলের দেওয়া অজিফা। আর তাবিজ অজিফা দেওয়া কার? পীর সাহেবের অজিফা।